নতুন পুলিশ কমিশনার আসছে, আমার কাছে একটা আশাবাদী ছিল যে নতুন কমিশনার সব বলছিলেন যে সিলেটের সাদা লালের মাটি সালাম করে উনি আমার কাছে আসছেন আমাকে সান্ত্বনার জন্য, এবং আমাকে বলেও গেছেন যে দ্রুত তাড়াতাড়ি আমরা আসামকে ধরব। কিন্তু এখন এই আশিকা লাহি অসুস্থ, তার হার্টের সমস্যা, 2 দিন রিমান্ড হয়েছে এই তার হার্টের সমস্যা। এরপরে কিতা পিপিআই এরা করোনায় আক্রান্ত, এরপর আকবর এবং তার সাথে আরেকজন নিয়ে আসামি নিয়ে পাল্লি গেছে ভারত। আমি অ্যাকচুয়ালি এখানে এসে আমি বলবো যে রায়হান বিদ্যুৎ রায়হান তার মূলত মার সাথে আমি কথা বলেছি। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে এটা অনভিপ্রেত, অপ্রত্যাশিত, এবং আমাদের যে পুলিশের কর্মকর্তা কর্মচারী যারা জড়িত আছে তাদের কর্মকাণ্ডে আমি লজ্জিত। এখন আমার মূল টার্গেট হচ্ছে যে যারা অপরাধী তারা অপরাধী, তারা কোন বাহিনীর কোন পেশার সেটা আমাদের কাছে কর্তব্য কোনো বিষয় না। সরকারের সুস্পষ্ট নির্দেশনা আছে যে অপরাধী অপরাধী, সে যেই এবং এই অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। এই অ্যাসাইনমেন্ট নিয়েই আমি শাহজালালের যে ভূমি বারোয়ারিয়াদের এই দেশে 360 ডিগ্রি এই দেশে আমি এসে আপনাদের সহযোগিতা কাম্য, এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আমি কথা বলেছি, তাদের যে দাবি যে মূল আসামিকে গ্রেপ্তার করা, আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব এবং সরকারের তরফ থেকে আপনার সবগুলি অর্গানাইজেশনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা চেষ্টা করছে, এবং এখানে যে সাধারণ জনগণ তাদেরও দায়িত্ব রয়েছে, তারা যদি এই ধরনের অফেন্ডারকে পায় তাহলে আমাদেরকে হয় তথ্য দিয়ে সহযোগিতা করবে অথবা তারা নিজেরাই তাকে অ্যারেস্ট করবে, গ্রেপ্তার করবে এবং সর্বসময়ের ভিতরে আমাদের কাছে সুপর্দ করবে। যে পলাতক আছে এই পলাতক আসামিকে আমরা যেভাবেই হোক গ্রেপ্তার করবো, এবং এর জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলের সহযোগিতা পাবেন। আমি আসলে একটা বিষয়ে প্রশ্ন রাখি, আবার দুটি ঘটনায় কিন্তু এসএমপির ভূমিকা নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছিল, ট্যাক্সিকোজের ঘটনা আর এই রায়হানের ঘটনা। এখন আসলে আপনি আজকে নতুন ভোট দিয়েছেন, আপনাকে আমরা স্বাগত জানাই। আপনি সেই আসলে সেই যে প্রশ্নটি বলেছিল সেটি যাতে গোছানো যায় সেই বিষয়টি নিয়ে আপনি আসলে মানে কী পদক্ষেপ নিয়ে চেষ্টা করছেন? অ্যাকচুয়ালি আমি এসছি, আমি এখন জয়েন করবো, এবং যেই সকল ইনফরমেশান আছে এই ইনফরমেশানগুলি অবশ্যই আমি ভেরিফাই করে দেখব, এবং কিছু অ্যাসাইনমেন্ট তো আমার আছে। আমার যারা সিনিয়র আছেন তারা আমাকে ইনফরমেশান দিয়েছেন, এবং আমাদের যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আমাদের আইজিপি মহোদয় আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এই ইনস্ট্রাকশনগুলি আমি পালন করে এই যে শাহজালালের শূন্য ভূমিতে অনৈতিক কোনো কর্মকাণ্ড যেন না ঘটে সেটার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা করব, এবং আই হ্যাভ মাই প্ল্যান, আমার প্ল্যান আছে, আমি প্ল্যান প্লেসমেন্ট এবং কন্ট্রোল এই নীতিতে বিশ্বাস করেই আমি আমার আমি গুজার আহমেদ কাজ করছি চ্যানেল 24-এ। প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে শুরুতেই আপনি আমাদের সাথে মত বিনিময় করেছেন, এটা পজিটিভ একটা দিক। সিলেটের সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে আমরা গণমাধ্যম কর্মী যারা আছি আমরা কিন্তু আপনাদের সহযোগিতা চাই, কিন্তু বিগত 2টি ঘটনাতেই আমরা কোনোদিনও কোনো ইনফরমেশান পাইনি যাবে,
যাকে দায়িত্ব দেওয়া হয় তিনি নানা অজুহাত দেখিয়ে আমাদেরকে ইনফরমেশান মিস করা হয় বা দেওয়া হয় না, এই বিষয়ে আসলে আপনার সহযোগিতা কামনা করি এবং মিডিয়া সেন্টার আছে তাদেরকে একটিভ করার একটা অনুরোধ প্রদর্শন আছে। আমরা আপনার যে মসজিদ থেকে যদি মসজিদ থেকে মসজিদ যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে আপনাদের ভূমিকা তো অনস্বীকার্য। আপনাদের সাথে অবশ্যই আমরা ইনফরমেশান শেয়ার করব এবং আমরা মানে আমি যেসব জায়গায় কাজ করেছি এই সব জায়গাতেই মিডিয়ার সাথে কিন্তু আমাদের একটা সুসম্পর্ক আমি অন্তত পক্ষে বজায় রেখেছি, কারণ আমরা একে অপরের মানে পরিপূরক হিসাবেই কাজ করেছি। মিডিয়া অবশ্যই মিডিয়াকে ইনফরমেশান দিতে হবে, যতটুকু ইনফরমেশান যে কোনো ঘটনার যে কনসিকুয়েন্স এটাকে যদি পরিবর্তন বা অন্য দিকে টুইস্ট না করে তাহলে সেইটুকু ইনফরমেশান তো অবশ্যই আমরা মিডিয়াকে দিব। আমি সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, আমি ইকরামুল কবির আগে পরিচয় দিই। আমার কাছে সর্বশ্রেষ্ঠ প্রশ্ন আমি রাখতে যাচ্ছি, এখন সবার একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যে আকবর কি গ্রেপ্তারের বিষয়টি সবার এখন এই ঘটনা সবচেয়ে কেন্দ্রবিন্দু। এখন আকবরকে অতি দ্রুত গ্রেপ্তার বা আইনের আওতায় আনার ব্যাপারে আপনার পদক্ষেপটা আমরা একটু জানতে চাচ্ছি। আমি আসলে প্রথমেই আপনার উত্তরটা দিয়ে দিয়েছি যে আমরা যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমরা সবাই চেষ্টা করছি এ পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য, আর আমাদের যে তাকে লোকেট করা গ্রেপ্তার করার যে স্ট্র্যাটেজি আছে এটা আমি এই মুহূর্তে যেহেতু সে পলাতক আছে এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাচ্ছি। আমি মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিলেটে আছি। আজ পুলিশ সদর দপ্তর থেকে যে প্রতিনিধি দল বা তদন্ত কমিটি এসেছিলেন সিলেটে, আজ পাঁচ কর্মদিবসের মধ্যে তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আকবর পালানোর ক্ষেত্রে সিলেটের পুলিশ সদস্যদের এবং কোনো কোনো ক্ষেত্রে আসলে কর্মকর্তাদের গাফিলতি পরিলক্ষিত হয়েছে, এ ব্যাপারে আসলে আপনার মত জানতে চাচ্ছি। এখানে গাফিলতি যদি করে থাকে তারা অপরাধীর সহযোগী মামলায় আসবে। এখন যেসব অভিযোগ আসছে সেটা আর যে অপরাধ সে করেছে সেটা মেজর পানিশমেন্টের অপরাধ, এখন তার তাকে যদি ধরা হয় বিচারের আওতায় আনা হয় ওই বিষয়টাই মুখ্য ভূমিকা পালন করে। যে মার্ডার করেছে তার আগে যদি সে চুরি করে থাকে চুরির অপরাধটা মুখ্য, খুনের অপরাধটা মুখ্য, তো আমরা তাকে যদি আইনের আওতায় আনতে পারি মার্ডারের যদি বিচার হয় তাহলে ওই যে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে এর চেয়ে ছোটোখাটো এগুলো হয়তো তদন্ত সাপেক্ষে আসবে, যদি ফৌজদারি অপরাধ করে অভিযোগগুলি যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে। প্রথমেই বললাম যে আমি এসছি, এখনো আমি জয়েন করি না, আমি জয়েন করবো আর কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো, তারপর আমার কার্যক্রম আপনাদের সাথে তো আমি আই উইল বি ইন টাচ উইথ ইউ, তো আপনারা অবশ্যই ইনফরমেশন পাবেন। আমি কাউসার চৌধুরী, আমি কাজ করছি দৈনিক সিলেটের ডাক। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ভালো কাজ করবেন, আমি যদি রোজ শুনেছি আপনি কীভাবে সিলেটে কাজ করেছেন হওয়ার আগে, তো আমার সিলেটের ডাক আপনি অবশ্যই জানেন বন্ধবাজার খারিজ থেকে সিলেটের ডাকে আমাদের প্রত্যেক দূরত্ব হয়তো একশো কোটি ব্যস্ত করবেন এবং অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে বন্ধবাজার খারিজ থেকে চিন্তা করে ধরেছি, একজন পরাস্ত করতে চিন্তা করেছি, আমি সেটার বিচারও দিয়েছিলাম আমাদের যে রেজাল করিম ভাই ছিলেন ওনার কাছে। এর আগে কয়েকদিন ঘটনা ঘটেছে, এক পর্যায়ে আমি এবং আমার ওয়াইফ সেই ঘটনার শিকার হয়েছিলাম, আমি এটা নিউজ করার জন্য রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম আজকের থেকে বলি। যাই হোক, আকবর এই যে সমস্ত অপকর্ম করেছে অবশ্যই আকবরের উপরে কোনো কর্মকর্তা ছিলেন, তার উপরে আরও কোনো কর্মকর্তা ছিলেন, কোনো না কোনো কর্মকর্তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদেই কিন্তু আকবর গেপুরা হয়ে উঠেছিল।
আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওই সমস্ত কর্মকর্তা কারা, যাদের কারণে সেই ব্যাপারে হয়েছিল, আপনি কি তাদের কিন্তু পদক্ষেপ নেবেন? অবশ্যই, যদি আমি সাক্ষ্য প্রমাণ পাই আপনি জয়েন করেছেন, আবার জয়েন করার পর আবার আমাদের সাথে বসবেন, আমরা আশা করবো আপনি জয়েন করার পর আমাদেরকে আবার ডাকবেন, আমরা একটু আপনার সাথে আবার বলবো। থ্যাংক ইউ।